ভাইজান টিকটক এখন কি চলে? ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর আর গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর আর গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর আর গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর আর গানটা কিন্তু অস্থির বানাইছে, আমিও একবার ট্রাই করবো নাকি? না, ওকে তাহলে চলেন, চলো। কি ভাবছিলেন বসলেই মায়া চলে আসবে? মানে আমারও কি আওয়াল পাইছেন? ভাইরে আমি এখানে রোস্ট করতে আসছি, টিকটক বানাইতে না। গুরু ঘর বানাইলা কি দিয়া, গানটা কিন্তু এক কথায় অস্থির, এখন সেটা জেমস এর কণ্ঠে হোক। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, বা অন্য কারো ফিউশন করা। গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। যেহেতু ফিউশন করা গানটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, সেহেতু টিকটকাররা এটা নিয়ে একটু লাচারা করবে, এটাই স্বাভাবিক। বাট এইভাবে যে লাচারা করবে সেইটা ভাবি নাই। মানে গানটার এক লাইন নিজে লিপসিং করবে, আর শেষে কোনো একটা মহিলাকে এডিট করে বসাই দিবে। দ্যাটস দা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। শুরু করলে হইছে 50টার নিচে থামে না। গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর ঘর। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর ঘর। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর ঘর। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। কি মনে হয় এই একজনই এরকম ভিডিও বানাচ্ছে? হ্যাঁ না ভাইয়া, এরকম আবার আরো কয়েকজন আছে যারা এই গানটাতে একই ভাবে ভিডিও বানাতে বানাতে গানটাই এখন ট্রেন্ড হয়ে গেছে। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর ঘর। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর ঘর। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। আর এই ভিডিও গুলা এখন আপলোড দেয়া বেড়েই যাচ্ছে। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। নতুন নতুন যারা টিকটকে আসতেছে তারা ভাবতেছে এইভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাবে। বিশ্বাস কর ভাই, এইভাবে ভিডিও বানিয়ে হয়তো নাম কমাতে পারবি কিন্তু দাম পাবি না। সঠিক বলেছেন। এইভাবে একটা পোস্ট দিলাম, ভিডিও হয়ে গেল। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। এইভাবে একটা পোস্ট দিলাম, ভিডিও হয়ে গেল। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। এমন করলাম, ভিডিও হয়ে গেল। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। বসে বললাম, ভিডিও হয়ে গেল। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। হাত এমন করলাম, তাও ভিডিও হয়ে গেল। ঘরু বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর ঘর। দেখ ভাই, এগুলাকে আর যাই বলুক কন্টেন্ট বলে না, এভাবে নিজেকে অন্যের সাথে এডিট করে ভিডিও বানানো চাইতে হিরো আলমের মতো গান কর তাও মানাবে। হ্যাঁ, বাই দা ওয়ে, আলম ভাইয়ের কথা থেকে মনে পড়লো, তার একটা নতুন গান বের হইছে, বগুড়ার সোল। আমরা বগুড়ার সোল, নিচে না মাথার কাপড় তোল, না তুললে সাদা বেনি খুলে দেবো আমি। গানটাতে আলম ভাই ছাড়াও কণ্ঠ দিয়েছেন আরো একজন ফেমাস সিঙ্গার, বাট নাম জানি না। আমনা কোলে যাবে তুমনা সেটি। হ্যাঁ, আর তার সাথে সাথে তো আছে সেই বিখ্যাত কুখ্যাত র‍্যাপার রাব্বি খান। আমরা বগুড়ার সোল, রাস্তা ঘাটত মারি বল। বিশ্বাস করেন গানটার কথাগুলো তাও যাই হোক হজম করা যায়, বাট র‍্যাপ শুনলে আমার তো এখনো মাথা ঘোরাচ্ছে। কোটি বাস বারবার যাই, যায়া মারানি বল। শুধুমাত্র কলেজ ঘুরে আসলেই নাকি নলেজ বাড়বে। বগুড়ার সেরা আজি জুল হক,
নাইলে তো ছোটকাল থেকে আজ অবধি যত স্কুল কলেজ ঘুরছি তাতে তো আমার বিদ্যাসাগর হয়ে যাওয়ার কথা, মানে জাতামাতা একটা বলে দিলেই হয়ে গেল, তাই না? যেটা আপনি পারবেন না সেটা ক্যান করতে যেতে হবে আমার ঠিক বুঝে আসে না। আরে যাই হোক, লেটস কাম টু দা পয়েন্ট। টিকটকার টিকটক কিংবা আলম ভাইয়ের গান অথবা আমার ভিডিও, এগুলা থামার নয়, চলতেই থাকবে। বাট এখানে ছোট্ট একটা মোটিভেশন হচ্ছে, সবাই কম বেশি ভুল করে, আমিও যে কই না তা না, আমাকেও মানুষ ভুল ধরিয়ে দেয় আর আমিও চেষ্টা করি সেগুলা শুধরে নেওয়া। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার উপরের কথাগুলো রোশনা মনে করে ভুলগুলো একটু ঠিক করে নিয়ে কন্টিনিউ করেন। দ্যাটস ইট। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখে কোন প্যারা নাই সিল। লাইট অফ।